করোনা মোকাবিলায় প্রশাসনের পাশে সমাজের সর্বস্তরের মানুষজন। করোনা মোকাবিলার জন্য প্রশাসনের পাশে এসে দাঁড়ালো সমাজের সর্বস্তরের মানুষজন। পূর্ব বর্ধমানের জেলা শাসকের দপ্তরে এসে পিপিই কিট তুলে দিলেন বর্ধমান ফুটিজ ক্লাবের সদস্যরা। 10টি পিপিই কিট তুলে দেওয়া হয়েছে এদিন জেলা শাসকের হাতে। পরবর্তী সময়ে আরও 10টি কিট তুলে দেওয়া হবে বলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সুপারের হাতে বলে জানিয়েছেন বর্ধমান ফুটিজ ক্লাবের সদস্যরা। ইতিপূর্বে স্বেচ্ছাসেবী সংগঠন নানা সামাজিক কাজ করেছেন। কার হাতে তুলে দিলেন? আজকে আমরা বর্ধমান ফুটিজ ক্লাবের তরফ থেকে বর্ধমান জেলা শাসকের হাতে আমরা 10টা পিপিই কিট তুলে দিলাম এই কোভিড-19 সাথে লড়াই করার জন্য, এবং আমরা আগামী দিনে আরও 10টা কিট তুলে দেব আমাদের বর্ধমান মেডিকেল কলেজ সুপার স্যারের হাতে। এই 10টা কিট দেওয়া মানেই আমরা যে অনেকটা করতে পারলাম সেটা নয়, আমরা আমাদের সামর্থ্য মতন দিলাম এবং আমরা একটা দৃষ্টান্ত রাখলাম যাতে সবাই এগিয়ে আসেন এবং পিপিই কিট দিয়ে আমাদের মহকুমা শাসককে হেল্প করেন এবং আমাদের বর্ধমান মেডিকেল কলেজের হেল্প করেন। কোন কোন স্যার ছিলেন আজকে? স্যার ছিলেন মহকুমা শাসক ছিলেন বিজয় ভারতী মহাশয়, আর আমাদের এসপি স্যার মহাশয় ভাস্কর মুখার্জী মহাশয় দুজনেই উপস্থিত ছিলেন এবং দুজনেই খুব খুশি। আপনার নাম? আমার নাম দেবজিৎ সিনহা। পূর্ব বর্ধমান থেকে পাপাই সংবাদ, টাইমস বাংলা।